আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখে মনে হচ্ছে যে রেসিপিটা নতুন না, পুরানো, তাই না? হ্যাঁ, দেখে মনে হচ্ছে প্যানকেক এবং খুব ইজি। হ্যাঁ, অবশ্যই ইজি, প্যানকেকও ঠিক আছে, তবে রেগুলার যে প্যানকেক ময়দা দিয়ে হয় সেই ময়দা দিয়ে আমি আজকে প্যানকেক তৈরি করিনি। আজকে আমি আপনাদেরকে ওটস দিয়ে প্যানকেক তৈরি করে দেখাবো। কোয়েকার ওটস মাত্র 2 প্যাকেট দিয়ে, এবং খুবই স্বাস্থ্যকর একটি খাবার। যারা ডায়েট করছেন তাদের জন্য এটা খুবই খুবই হেল্পফুল একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই হচ্ছে কোয়েকার ওটস। এখান থেকে সিনামন ফ্লেভারের আমি 2 প্যাকেট নিয়েছি। অনেক ধরনের ফ্লেভার থাকে, আপনারা যে কোনো ফ্লেভারে নিতে পারেন, আবার ফ্লেভার ছাড়াও কিনতে পাওয়া যায়, সেটা আপনাদের ইচ্ছা। যে কোনো ফ্লেভারের আপনারা ওটস নিয়ে, আপনারা এরকম কফি গ্রাইন্ডার যদি থাকে তাহলে সেই গ্রাইন্ডারের মধ্যে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে, একদম গুঁড়ো হয়ে যাবে, তারপর আপনারা এটা দিয়ে প্যানকেক তৈরি করবেন। আর এটা যেহেতু ময়দা না, ওটস, ওটস দিয়ে প্যানকেক তৈরি করলে বুঝার কোনো উপায়ই নাই যে এটা ওটস দিয়ে প্যানকেক তৈরি করা হয়েছে নাকি ময়দা দিয়ে। আমি বলবো যে এটা খুবই স্বাস্থ্যকর একটি প্যানকেক, বাচ্চা বুড়ো ইয়াং সবাই এটা খেতে পারবে এবং পছন্দও করবে। যেহেতু বাচ্চারা যদি খেতে চায় সেক্ষেত্রে হয়তো একটু চকলেট দিয়ে দেওয়া যায়, আর আমাদের এইজের যারা আছে তারা হয়তো চকলেটটা অ্যাভয়েড করবে। গুঁড়ো করা হয়ে গেছে খুব ভালোভাবে, আমি এখন একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এখানে মিশিয়ে নিয়েছি 1/2 কাপ নর্মাল দুধ, রুম টেম্পারেচারে থাকা যে দুধ সেটা নিয়েছি। তার সাথে একটা ডিম দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। চিনি বা লবণ এখানে কিছুই দিতে হবে না, এখন শুধু মিশিয়ে নিতে হবে। এই প্যাকেটটার মধ্যে সব কিছু দেওয়াই আছে, একদম মিশানো, সো আর কিছু এখানে ইউজ করতে হবে না। আপনি যদি কোনো ওটসে যদি চিনি দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা চিনিটা অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু আর কোনো লাভ হলো না। খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি 5 মিনিট এটাকে ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে দেখেন এটা আরেকটু ঘন হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় যে খুব বেশি ঘন লাগছে, সেই ক্ষেত্রে আবার একটু অল্প একটু পানি অথবা একটু দুধ মিশিয়ে নিতে পারেন, তাহলে খুব সুন্দর মানে নর্মাল হয়ে যাবে। এখন আমি একটা প্যানের মধ্যে একটু করে সামান্য একটু করে তেল দিয়ে পেপার টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। এখন রেগুলার যেরকম আমরা প্যানকেক তৈরি করি ঠিক একইভাবে ওরকম করে আমি প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে ছোট ছোট করে যদি 2টা প্যানকেক করা হয় তাহলে কিন্তু মোটামুটি 4 থেকে 5টা প্যানকেক হবে মিডিয়াম সাইজের। আর যদি এরকম বড় করা হয় তাহলে এরকম বড় 2টো হবে আর 1টা মিডিয়াম সাইজের হবে। এখন যেহেতু উপরে জালি জালি হয়ে গেছে আমি তখনই টার্ন করে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে, কি দারুণ না? এবং খুব সহজ, মাত্র 3 মিনিট লাগে 1টা প্যানকেক হতে। তো আমি এরকম করে ঠিক আরও একটি বড় বানিয়ে নিয়েছি। আর সর্বশেষ যে প্যানকেকটা জন্য ছিল, মানে অল্প একটু বেটার ছিল, সেটা দিয়ে এরকম মিডিয়াম সাইজের 1টা প্যানকেক হয়েছে। তো মিডিয়াম সাইজের যদি এরকম করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টোটাল 4 থেকে 5টা হবে, আর আমি বড় যে সাইজগুলি দেখিয়েছি ওরকম 2.5টা হবে, মানে 1-2টো বড় আর এই যে 1টা হচ্ছে মিডিয়াম, দেখেই বোঝা যাচ্ছে। সো হয়ে গেল আজকের ওটস প্যানকেক। খুবই খুবই মজার একটি প্যানকেক, আমি বলবো একবার হলেও বাসায় ট্রাই করবেন, এবং এটা খুবই স্বাস্থ্যকর। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। রান্না বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আজকের আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।